হোয়াটসঅ্যাপ গাইস, মামুন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মামুন ব্লগস। সো বন্ধুরা কেমন আছেন আপনারা? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর ভিডিও দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আজকের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে। আপনারা কোথা থেকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো চিপেস্ট প্রাইসের মধ্যে কিনতে পারবেন সেটা আমি আজকে বেসিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, সো ভাবলাম আরও একটা ভিডিও করি এবং সেই ভিডিওগুলোতে অনেক বেশি ভালো সাড়া পেয়েছি। সো দিস ইজ এ রিজন আরও একটা ভিডিও করা। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ কাইন্ডলি আগে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন। আর এতে করে যে আমি যে নতুন যে ভিডিওগুলো দিব সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইয়েস, রাইট, সো এখন আমরা আছি শোরুমের সামনে। সো এখানে বেশ অনেকগুলো গাড়ি আছে, আজকে আমরা গাড়িগুলোর রিভিউ করব। সো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? সো বৃষ্টির মাঝখানে কিন্তু রিভিউ করাটার মজাটা একদমই আলাদা, সো খুবই একটা রোমান্টিক ফিলিংস। আর হচ্ছে যে যদিও শীত আসলে অভয় পড়েনি, তারপরে কিন্তু আজকে কিন্তু বেজায় ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা লাগতেছে। আমি সে জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, মানে শীতের সাথে সাথে সামান্য বৃষ্টি পড়তেছে একটা ফিলিংস। এই সময়টাতে যদি একটা চায়ের কাপে যদি চুমুক দেওয়া যেত খুব ভালো লাগতো। চা খাবো অবশ্যই, আগে গাড়িগুলো রিভিউ করে নিই। সো অবশ্যই আপনারা সাথেই থাকুন, ওকে? সো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। অলরাইট, তো যেমনটা বলতেছিলাম এখন আমাদের সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে একটা 23 সিরিয়াল গাড়ি, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে টয়োটার একটা গাড়ি আর এটার নামটা হচ্ছে এক্সকোলা। সো এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা এক্সকোলা গাড়ি, এটা সিসির হচ্ছে 1500 আর এটা 2003 সালের গাড়ি এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। এটার পেপার্সটা আপ টু ডেট আছে আর এটা তারা প্রাইস চাচ্ছে 1,80,000 টাকা। সো এটা ফিক্স না, এগুলা আমি এখানে যতগুলো গাড়ি দেখাবো সবগুলো হচ্ছে আস্কিং প্রাইস, এগুলো কোনোটাই ফিক্স না, আপনারা তাদের সাথে বার্গেনিং করে নেবেন, ওকে? সো আমি এখন গাড়ির ইন্টেরিয়রটা দেখাচ্ছি, গাড়ির ইন্টেরিয়রটা আসলে বর্তমানে কী অবস্থায় আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সো অ্যাজ ইউজুয়াল এগুলো খুবই কমন গাড়ি, আসলে ওভাবে তেমন করে কিছু বলা দরকার নেই। সো আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো এই গাড়ি আছে, মানে এই ধরনের, যদিও মডেল ভিন্ন ছিল কিন্তু এক্সকোলা জিকোলা এই ধরনের গাড়িগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে। সো এটার আমি একটু ভেতরে ঢুকতে চাই, কী অবস্থা এটার ভেতরে। সো ওকে, সো এখানে আপনারা ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন, আর এই হচ্ছে স্টিয়ারিংয়ের অবস্থা আর এই হচ্ছে গিয়ার লিভার অবস্থা, সিটগুলো বেশ কমফোর্টেবল আছে। সো বন্ধুরা যেমনটা বলতেছিলাম এটার সিটগুলোর কন্ডিশনটা হচ্ছে এরকম, ফ্রন্ট সিটটা দেখতে এরকম হবে। সো আসলে আমি বেসিক অ্যাডেই দিচ্ছি, আমি আসলে অনেকগুলো গাড়ি দেখানোর চেষ্টা করবো। সো আমি চেষ্টা করবো যে ভিডিওটা যেন কখনোই 10 মিনিটের বেশি না হয়। সো আমি চেষ্টা করবো কম সময়ের মধ্যে অনেকগুলো গাড়ি দেখাইতে। সো এটার প্রাইসে দাঁড়া যাচ্ছে 1,80,000 টাকা। সো আমি আসলে পেছনের সিটটা দেখাতে চাই, পেছনের সিটের কী অবস্থা। সো পেছনের সিটটাও সামনের সিটের মধ্যে ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন আপনারা? সো ওকে, পেছনের সিটটা হচ্ছে এরকম, ওকে? সো আমি একদমই বাইরে থেকে দেখাচ্ছি, বাইরে থেকে আপনারা কেমন একদম পেছন দিক থেকে দেখাচ্ছি মূলত। সো পেছন দিকে একদম এরকম একটা আউটলুকস দেখতে পাবেন আপনারা, সেখানে দেখতে পাচ্ছেন এক্সকোলা লেখা আছে আর এখানে টয়োটার ব্র্যান্ডিং করা আছে। সো পেছন সাইড থেকে এরকম দেখাবে, ওকে? তো এখন আমরা যে গাড়িটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সিও এক্স আর এটা হচ্ছে 8-এর মডেল এবং 13-এর রেজিস্ট্রেশন। আমি দেখাচ্ছি আপনাদেরকে ফোকাস দিয়ে যাকে। সো এটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 8-এর মডেল এবং 13-এর রেজিস্ট্রেশন এবং এটার সিসিটা হচ্ছে 1500। এটার পেপার্স আপ টু ডেট আছে এবং ইঞ্জিনটা হচ্ছে VVTi এবং সিসিটা হচ্ছে 1500। আর এই ধরনের যেসব গাড়ি হয় এই ধরনের সবগুলো গাড়িতেই বেসিক্যালি 1500 সিসির গাড়ি হয়। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা 35 সিরিয়াল গাড়ি আর এটার সামনের দিকটা এরকম হবে। এটাতে আপনারা প্রোডাকশন লাইট পাচ্ছেন এবং এটা ফগ লাইট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন গাইস, ওকে? আর এইটার প্রাইসটা পড়তেছে 13,20,000 টাকা, এটা 13,20,000 টাকা যাচ্ছে আস্কিং প্রাইস। সো এটার ইন্টেরিয়রটা কী অবস্থা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো ভেতরের কেমন কন্ডিশন সেটা দেখাচ্ছি বেসিক্যালি, ওকে? সো ভেতরেরটা ফ্রেশ আছে, সো যদিও এটা অনেক আগের গাড়ি তারপরে কিন্তু ফ্রেশ আছে।
সো এরকম একটা লুকস পাবেন আপনারা। আমি দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে আপনাদের একটা ভালো মতো আইডিয়ার জন্য। এরকম দেখতে পাবেন আপনারা, ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, স্টিয়ারিংটা হচ্ছে এরকম, আর সিটগুলো আপনারা এরকম পাবেন, আর এই হচ্ছে গিয়ার লিভারের অবস্থাটা। ওকে, সো ফ্রন্ট সিটটা আমরা তো দেখলামই, আমরা দেখতে চাই পেছনের সিটটা। পেছনের সিটের কীরকম অবস্থা? পেছনের সিটের এরকম একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পেছনের সিট অবস্থা, ভালো আছে। ওকে, সো আমি একদমই পেছন দিকের আউটলুকসটা দেখাতে চাই। একদমই যদি পেছন দিকটার আউটলুকস দেখাতে চাই তাহলে বন্ধুরা আপনারা এরকম পাবেন। সেটা হচ্ছে একটা 35 সিটের গাড়ি। ওকে, এটা দেখতে এরকম হবে। এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স কলা, আর এটা হচ্ছে 4-এর মডেল এবং 8-এর রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং এটা হচ্ছে 1500 সিসির একটা গাড়ি। আর এটা SSPS সব কিছু ওকে আছে, এবং পেপারসটাও আপ টু ডেট আছে, এবং VVT ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে মূলত 12 সিরিয়ালের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। সো এই কালারটা খুব সুন্দর। সো আমি এটার এখন ইন্টেরিয়রটা দেখাচ্ছি, এটার ইন্টেরিয়র কী অবস্থা। সো আপনারা ইন্টেরিয়রটা এমন পাবেন, ফ্রন্ট সিটগুলো দেখতে এমন হবে, স্টিয়ারিংয়ের অবস্থা হচ্ছে এরকম, ড্যাশবোর্ডটা দেখাচ্ছি কাছ থেকে, ড্যাশবোর্ডটা এরকম হবে, গিয়ার লিভারটা এরকম, দরজাগুলো এমন হবে। ওকে, এগুলো খুব বেশি খুবই কমন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা মূলত ফাইল রাখতে পারবেন এই জায়গায়। ওকে, আর এটা খোলা যায় দেখতে পাচ্ছেন। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো আমি পেছনের সিটে দেখা চাই, পেছনের সিটের কী অবস্থা গাড়িটার। সো বন্ধুরা, গাড়িটার পেছনের সিটের কন্ডিশনটা এরকম পাবেন আপনারা। ওকে, আর অবশ্যই সবসময় সিট বেল্ট ইউজ করবেন, কারণ সিট বেল্ট ইউজ না করলে আপনার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি আপনার জীবনটা সেভ করতে পারবেন না। সো সিটগুলো এরকম পাবেন, আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, ব্রাউন কালারের মধ্যে। সো বন্ধ করে আমি এটা, সো আমি এখন পেছন দিক থেকে দেখাচ্ছি, একদম পেছন দিকে দেখলে এমন হবে, পেছনের সাইডটা হচ্ছে এমন। ওকে বন্ধুরা, এখন আমরা যে গাড়িটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সফিল্ডার, আর এটা হচ্ছে 6-এর মডেল এবং 11-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। এটাও অন্যান্য গাড়িগুলোর মতোই 1500 সিসি, এবং এটার পেপারসটা ওকে আছে, এবং VVT ইঞ্জিন, আর এটার SCPSটি ওকে আছে। ওকে, সো এটার কী অবস্থা আমি এখন আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। সো এটার সামনের দিক থেকে এরকম একটা আউটলুক দিচ্ছে, আমি এখন আপনাদেরকে গাড়িটার ভেতরে নিয়ে যাব, গাড়িটার ভেতরে কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করবো। সো এটা প্রাইসটা বলতেছি আমি আপনাদেরকে আবারও, এটা হচ্ছে 12,30,000 টাকা, এটা ফিক্স না, এগুলো সবগুলোই হচ্ছে বার্গেনিং প্রাইস। সো আমি কাছ থেকে দেখাচ্ছি, এখানে এই গাড়িগুলোতে সাধারণত দেখতে পাচ্ছেন এই ধরনের ড্যাশবোর্ডটি এই ধরনের থাকে, এবং এই জায়গায় SRS এয়ারব্যাগ থাকে, এবং এই জায়গায় একটা SRS এয়ারব্যাগ থাকে, এবং এগুলোতেও দেখতে পাচ্ছেন এটা মূলত সূর্যের আলো যেন চোখে না পড়ে সেই জন্য ইউজ করা হয়। এটা প্যাসেঞ্জার সিটে আছে এবং ড্রাইভার সিটও আছে, দেখতে পাচ্ছেন দুইটা সিটে আছে, সেই হচ্ছে সুবিধা। এবং সিট বেল্ট আছে, এবং এই জায়গায় আপনার ইউনো পেপারস রাখার জন্য একটা জায়গায় আছে আর কি, কিছু রাখার জন্য, আর এই জায়গায় আছে আপনার ডকুমেন্টস কিছু রাখার জন্য। ওকে, সো এটা হচ্ছে স্টিয়ারিংয়ের অবস্থাটা, দেখতে পাচ্ছেন এরকম স্টিয়ারিংটা এরকম পাবেন, আর এটা হচ্ছে কি স্টার্ট, আর এই জায়গা হচ্ছে গিয়ার লিভারটা, গিয়ার লিভারটা দেখতে এরকম হবে, আর সিটগুলোর অবস্থাটা হচ্ছে এরকম ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা এখানে। সো সিটগুলো দেখতে এরকম হবে। ওকে, সো এখন আমরা যাচ্ছি পেছনের সিটে, পেছনের সিটে কী অবস্থা এটার, পেছনের সিটটা দেখাতে চাই আপনাদেরকে। পেছনের সিটে এরকম একটা লুক পাবেন। ওকে, পেছনের সিটে এই জায়গায় সামনে দেখতে পাচ্ছেন একটা লাইট আছে, লাইটের অপশন আছে, আর এই জায়গায় একটা আর্ম রেস্টার আছে, এই যে এই জায়গায়, আর এই জায়গায় আপনারা চাইলে বোতল রাখতে পারবেন। ওকে, যখন আপনারা দুজন বসবেন তখন এই জায়গায় বোতল রাখতে পারবেন, আচ্ছা এটাকে আপনারা আর্ম রেস্টার হিসেবে ইউজ করতে পারেন, আর যখন তিনজন বসবেন তখন এটা এভাবে জাস্ট উপরে, এটা জাস্ট উপরে রেখে আপনারা তিনজন বসতে পারেন। ওকে,